পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলকর্মী আব্দুর রহিমের মৃত্যুতে বিএনপির ডাকা আধাবেলা হরতাল পালিত হয়েছে। পূর্ণ দিবস ডাকা হলেও জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে এই হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়। এর আগে সকালে হরতালের সমর্থনে জেলা শহরে বিভিন্ন পয়েন্টে মিছিল বের করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হরতাল চলাকালে খোলেনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব সদস্যরা শহরের মোড়ে মোড়ে টহল দেয়। গত 31 জুলাই লোডশেডিংয়ের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে ভোলায়ও বিক্ষোভ হয়। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন। গুলিবিদ্ধ হয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম এবং গতকাল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম মারা যান। Direct action! Direct action!